ওয়েলকাম ব্যাক, চলে এসেছে ক্লাস নাম্বার 6। আজকে আমরা ক্লাস নাম্বার 6 এর মধ্যে গ্রেডিয়েন্ট টুল, পেন বাকেট টুল, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, টাইপ টুল, ক্যারেক্টার প্যালেট এই সব সম্বন্ধে আলোচনা করব এবং এই সব সম্বন্ধে দেখব কিভাবে এগুলা কাজ করা যায়। ঠিক আছে, তো এগুলা কাজের মধ্যে ক্লাস অ্যাসাইনমেন্ট থাকবে 10 ইমেজ অ্যাডজাস্টমেন্ট, 10টি ছবি কিভাবে একসাথে অ্যাটাচ করা যায় সেটা আমরা দেখব। তো এখান থেকে প্রথমে আমরা তাহলে ফটোশপে চলে যাই। ফটোশপে যাওয়ার পরে এখানে আমরা প্রথমে ফাইল থেকে নিউ, নতুন একটা এ4 সাইজের এখানে পেজ একটা নিয়ে আসবো। এ4 সাইজের পেজ নিয়ে আসলাম, এখান থেকে ইনসি সিলেক্ট করলাম, ওকে ডান। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট কি, গ্রেডিয়েন্ট কি সেটা একটু দেখি। গ্রেডিয়েন্ট হচ্ছে কোনো কয়েকটি কালারের সংমিশ্রণ। গ্রেডিয়েন্ট কি কয়েকটি কালারের সংমিশ্রণ। আমরা যদি কোনো রেক্টেঙ্গেলের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, সাপোজ এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, এটা আমরা সিলেক্ট করলাম। প্রথমে সিলেক্ট করার পরে আমরা অবশ্যই একটা লেয়ার নিতে হবে জানি, তো এখানে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নিয়ে গ্রেডিয়েন্ট টুল, এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল, এই যে এটাকে গ্রেডিয়েন্ট টুল বলে, তো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এইভাবে ধরে এইভাবে একটা টান দিই, দেখেন এখানে গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে না, এখানে কন্ট্রোল দিলে বা অল্টার ডিলেট দিলে এখানে আসবে না। আপনার এখান থেকে এই যে এখানে গ্রেডিয়েন্ট, অনেকগুলো গ্রেডিয়েন্ট সেট আপ করা আছে, এখান থেকে নিতে হবে গ্রেডিয়েন্ট টুলটা। হ্যাঁ হ্যাঁ, ধরেন এখান থেকে আমি রং ধনুর এটা নিলাম, এখানে ক্লিক করি, দেখেন কয়েকটা কালার চলে আসছে। তারপরে ধরেন এটা নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে কতগুলা গ্রেডিয়েন্ট, যেভাবে ত্রাণ দিব ওই রকম অ্যাঙ্গেলে আসবে। আমি যদি বাঁকা করে দেই তাহলে এটা বাঁকাভাবে আসবে, এটা যদি সোজাভাবে দেই সোজাভাবে আসবে, যদি এরকম সোজাভাবে দেই তাহলে সোজাভাবে। স্টেট একেবারে যদি সোজা প্রয়োজন হয় তাহলে আপনি শিফটে ধরে টান দিবেন, একেবারে সোজা হবে। এই যে এখন একেবারে সোজা, এইভাবে যদি মনে করেন একেবারে সোজা লাগে তাহলে সোজা বানাইতে পারবেন। এখন সাপোজ আপনার নিজস্ব একটা কালার প্রয়োজন, নিজে বানায় নিবেন। হ্যাঁ, এখন তাইলে কিভাবে নিজে বানাইতে চাইলে আমি মনে করেন, হ্যাঁ এখান থেকে আমি দুইটা কালার সিলেক্ট করব আগে, যে কি কোন কোন কালার আমি বানাবো। তো এখান থেকে তাইলে আমরা নিয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করে প্রথমে এরকম ব্ল্যাক আসবে, হ্যাঁ ব্ল্যাকটা থেকে আপনি কালার বানায় নিতে পারবেন। ব্ল্যাক আসলে ব্ল্যাকের এটা ডাবল ক্লিক করবেন, ক্লিক করলে পরে এখানে গ্রেডিয়েন্ট টুলবার চলে আসবে। টুলবার চলে আসলে এখানে আপনি কয়টা কালার বানাতে চাচ্ছেন, এখানে ধরেন আমি নিলাম হচ্ছে লাল, তারপরে এখানে আরেকটা অ্যাড করতে পারবো, তাহলে এখানে আমি আরেকটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, এখানে আমি নিলাম সবুজ। হ্যাঁ, তারপরে এখানে আমি মনে করেন যে সাপোজ নিলাম নীল। এখন এই লালটাকে সবুজটাকে আপনি চাচ্ছেন যে মিডিলে নেবেন, তাহলে এটা মিডিলে আসবে। এরকম কয়েকটা কালার এখানে চলে আসলো না, এখন মনে করেন যে না আমি তিনটা, আচ্ছা এই তিনটা নেওয়ার পরে আমি ওকে দিলাম, ওকে দিলে এখানে কালারটা সেট আপ হয়ে যাবে, এখানে সেট আপ হয়ে গেল। এখন আমি যদি টান দিই এই তিনটা কালার কিন্তু আসতেছে, লাল নীল এবং সবুজ। আচ্ছা এখন মনে করেন সাপোজ আপনার তিনটা দরকার নাই, আপনি দুইটা নেবেন, তো এটা তো এখানে সেট আপ হয়েছে, এখানে আবারও ডাবল ক্লিক করলে এটার উপরে, এই যে এখানে ডাবল ক্লিক করলে আবার গ্রেডিয়েন্ট অপশনটা আসবে। তখন মনে করেন যে আপনি লালটা বাদ দিয়ে দিলেন, লাল যদি একটা বাদ দিতে চাই তাহলে এটাকে ধরে নিচের দিকে টান দিলে এটা বাদ হয়ে যাবে। পরে এদিকে আমি নিয়ে আসলাম, আবার একটা বাদ হয়ে গেল। এখন আমি নতুন আর একটা সিলেকশন নিব, এটা ওকে দিলাম, ওকে দিলাম। এখন নতুন একটা সিলেকশন নিলাম, সাপোজ নিউ একটা, আমি আবারও নতুন একটা লেয়ার নিলাম,
লেয়ার নিলাম এবং আমার কি করতে হবে, লেয়ার নিয়ে ওইটার মধ্যে আমি কালারটা অ্যাপ্লাই করলাম। এভাবেই অ্যাপ্লাই করি এখানে। তো এখানে দেখেন দুইটা কালার আসছে। তো এরকম ভাবে আপনি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো যে কয়টা কালার গ্রেডিয়েন্ট নেওয়ার প্রয়োজন অত সে কয়টা আপনি কালার নিতে পারবেন। তাহলে গ্রেডিয়েন্ট সম্পর্কে বুঝতে পারছেন। হ্যাঁ, এখন দেখেন পেন্ট বাকেট। এখান দেখুন আমরা দেখাবো এই পেন্ট বাকেট টুল। পেন্ট বাকেট টুলের মাধ্যমে কি করি, পেন্ট বাকেট টুলের মাধ্যমে আমরা এই যে এই পেন্ট বাকেট টুল এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে উপরে যে, হ্যাঁ উপরে যে কালারটা থাকবে সেটাই এখানে দেখেন চলে আসছে। ঠিক আছে, আপনি একটা সিলেক্ট নেন, সিলেকশন করেন, একটা লেয়ার নেন, লেয়ার নিলাম এবং এটা পেন বাকেট টুল বার যদি আমি এখানে ক্লিক করি এখানে চলে আসবে। হ্যাঁ এটা চলে যাবে, আপনি এখানে যে কালার দিবেন সেটাই পেন বাকেট টুল বারের মাধ্যমে ক্লিক করলে এই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন, উপরে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে পেন বাকেট টুল বারের মাধ্যমে এই কালারটা নিতে পারবেন। আচ্ছা এটা ডিলিট করলাম, তারপরে আসি, তারপরে এসেছে ইমেজ অ্যাডজাস্টিং। ইমেজ অ্যাডজাস্টিং, আমরা কয়েকটা ছবি একসাথে এডিট অ্যাডজাস্ট করব। এর জন্য আমরা একটা ছবিকে এডিট করব আগে। তো কন্ট্রোল ও দিয়ে আমরা একটা ছবি নিয়ে আসি, ক্লাস নাম্বার 6-এ যাব। ক্লাস নাম্বার 6-এ গিয়ে এখান থেকে সাপোজ ছবি আছে, পিকচার, পিকচারের ভিতরে দেখি অনেকগুলো ছবি আছে। তো আমি এই ছবিটাকে নিলাম, ছবিটাকে নিয়ে আমি ওপেন করলাম। ছবিটা মোটামুটি কাজ করাই আছে, তারপরে আমি দেখাই কি কি কাজ করতে হবে। এটাকে ক্রপ করতে হবে, পাসপোর্ট সাইজের ছবি বানাবো আমরা, পাসপোর্ট সাইজের ছবি। হ্যাঁ কাজ করে, হ্যাঁ ওগুলা করে। হ্যাঁ এখন মনে করেন যে সাপোজ ওনার মুখে এখানে একটু দাগ আছে এখানে, ঠিক আছে এখানে তিল টিল আছে, তিলগুলো আমরা বা এগুলো দাগগুলো আমরা মুছে দেব। কি করব, এখান থেকে আমরা সাপোজ এই কন্ট্রোল বার নিব, স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম মুছে গেল, এখানে একটা ক্লিক করলাম মুছে গেল। হ্যাঁ এভাবে আপনি বিভিন্ন দাগ টাগ যদি মুখে থাকে সেগুলো মুছে ফেলতে পারবেন। এখানে একটা টল দেখা যাচ্ছে গালে, এটাও আপনি মুছে দিলেন। হ্যাঁ এরকম অনেকগুলো ইটি থাকলে এগুলো আপনি সুন্দর করতে পারবেন। আর একটু ফর্সা করে দিলেন, ওই অনেক ফর্সা আছে। এখন আসি ব্যাকগ্রাউন্ড, আপনি মনে করেন যে এইটুকু কাটতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কাটার জন্য আপনি এই যে ম্যাজিক টুল বার আছে না, ম্যাজিক টুল বারে এখানে এসে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, এই পিসের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, অথবা পেন টুল বার দিয়ে এটা কাইটা আপনি ই করতে পারবেন। এখন এটাকে আনলক করতে হবে, এখানে এসে আনলক করে দিলাম, আনলক করে এটা ব্যাকগ্রাউন্ডটা আমি ফালাই দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড তো কিছু নাই, ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখন কিছু নেই। আচ্ছা এখানে, হ্যাঁ এখন এটাকে আপনি ফেদার দিবেন, এখানে এসে ফেদার, এই যে ফেদার, ফেদার 1.5 দিয়া ডিলেটে ক্লিক করলেন, এখন একটা ফেদার আসলো। আচ্ছা ফেদার আসার পরে এখন আমরা একটা কালার নিব, কালার নেওয়ার জন্য অবশ্যই আগে লেয়ার নিতে হবে। লেয়ারটা আপনি পিছনে দিয়ে দিবেন, পিছনে দিয়ে এখন মনে করেন আমরা কোনো একটা কালার দেব, নীল কালার দেব, এটা দিলাম এই কালার। এটা পেন বাকেট টুলবারের মাধ্যমে দিতে পারি অথবা অল্টা ডিলেট দিয়ে দিতে পারি। তো পেন বাকেট টুলবার আমি সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, নীল কালার হয়ে গেল। হ্যাঁ
হ্যাঁ ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। ডিলেটে ক্লিক করলাম ফেদার নিয়ে, যাতে এখানে দেখেন এখানে যাতে হোয়াইট 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 ভাবটা না থাকে, ফেদারটা এই যে এখানে সিলেক্ট করবেন, এই যে এক নাম্বার লেয়ারটা ধরে সিলেক্ট করলাম, হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে এক নাম্বার লেয়ারটা ধরে সিলেক্ট করলাম, এই যে ম্যাজিক টুল বার দিয়ে, পরে রাইট বাটনে ক্লিক করবেন আসবে, হ্যাঁ পরে এখানে ফেদার অপশন আসবে, পরে এখান ফেদার দিয়ে ওকে দিবেন, পরে ফেদারটা আসবে। এখন কন্ট্রোল ডি দিলাম, তাহলে এটা এরকম ফেদার অপশন, দেখেন ফেদারটা কেন দেওয়া হয়, ফেদারটা দিলে দেখেন কি হবে, এই যে এখানে যে হোয়াইট হোয়াইট অংশ আছে না সেটা চলে যাবে। এখন ডিলেটের চাপ দিই, হ্যাঁ তো এখন কিন্তু মোটামুটি আমি কালার টালার সব কিছু দেওয়া, ওকে। এখন এই দুইটা ছবি এবং এই লেয়ার দুইটা একসাথে করবো, তাহলে দুইটা একসাথে করার জন্য এই দুইটাকে শিফটে ধরে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ইতে ক্লিক করলাম, দুইটা একসাথে হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা এই যে A4 সাইজের পেজ নিয়ে আসছি না, এটা এটার মধ্যে আমরা এটাকে ক্রপ করব। ক্রপ করার সময় এখানে দেব 40 mm, আর এখানে দেব 50 mm মিলিমিটার, এখানে দেব 50 mm, ঠিক আছে। দিয়ে এটাকে ইন্টার দিলাম অথবা এখানে ক্লিক করলেন, এটা সেভ হয়ে, মানে এটা পাসপোর্ট সাইজের মাপ হয়ে গেল। মাপ হওয়ার পরে এটাকে আমি ধরে টান দিয়ে এভাবেও নিতে পারি, টান দিয়ে এভাবে নিতে পারি, অথবা অল্টার ধরে এই যে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, আবার এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এভাবে পেস্ট করলেও পারি। কোনটা এটা? হ্যাঁ ছবি বড় ছিল না তো, এই যে দেন, মনে করেন ছবিটা বড় ছিল, এটা পাসপোর্ট সাইজের মাপ করে ফেলছি কিন্তু ক্রপ টুলবার দিয়া, ঠিক আছে। হ্যাঁ পরে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, ঠিক আছে কপি করলাম, কপি করে A4 সাইজের ছবি মানে একটা পেজ নিয়ে আসবেন আপনি, হ্যাঁ ফাইল থেকে নিউ নিয়ে গিয়ে পরে এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার, A4 সাইজের পেপার, একটা পেপার চলে আসলো, ঠিক আছে। পরে এটাকে কন্ট্রোল ভি দিলাম, বেস্ট হইলো, কন্ট্রোল ভি, অথবা কন্ট্রোল ভি যদি না দেন এই যে এডিটে যাবেন, ওনাকে বলেন যে এটা লাগাই দিত পেস্ট, উনি আরেকবার আসলে বলবেন যে দরজা খুলে কাজ করবেন না, দরজা লাগায় কাজ করতে। আচ্ছা পরে এটা তাহলে এই ছবি চলে আসলো, এখন এটাকে আমি অল্টার ধরে আরেকটা কপি করলাম, হ্যাঁ হ্যাঁ পরে এরকম ভাবে কপি করলাম অল্টার ধরে ধরে, হ্যাঁ আরো সব এই যে দর্বন এই সবগুলাকে সিলেক্ট করলাম সব, তাহলে হ্যাঁ অন্য কারো ছবি নিয়ে আসি, ফাইল থেকে ওপেন, এই যে আরো অন্য কারো ছবি মনে করেন সাপোজ তার ছবি নিয়ে আসলাম, তার ছবি এটাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, পরে এই পেজে আসলাম, এই যে এই পেজে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, হ্যাঁ। এখন দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক না, এই ছবিটা কিন্তু এটা সমান না, তাহলে এটাকে আমরা এটা সমান করার জন্য কি করতে হবে, ক্রপ করতে হবে, এখানে এসে ক্রপ করব আমরা, এখানে 40 mm/40 mm, ঠিক আছে। আচ্ছা ক্রপ অপশন আইসা, এটা 40/40, ইন্টার দিলাম,
ওকে দিলাম। এখন এটাকে আমরা আবার নিয়ে যাব এখানে, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, তারপরে ছোটো দেখা যাচ্ছে। তাহলে আর একটা কাজ করতে হবে, এটাকে রেজুলেশন দিতে হবে 300, ইমেজে যেতে হবে, ইমেজে যাবেন, ইমেজ থেকে ইমেজ সাইজ, ইমেজ সাইজে গিয়া এখান থেকে ইমেজ সাইজ তো ঠিকই আছে না, 300 দেওয়া আছে। আচ্ছা এখানে না, আবারও যাবেন হচ্ছে রেজুলেশন, রেজুলেশন কোথায়, ক্যানভাস সাইজ। আচ্ছা এটা আমরা কন্ট্রোল এস দিয়ে নিই, হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে নিলাম, তারপরে হচ্ছে ক্যানভাস সাইজে যাব, ক্যানভাস সাইজ। আচ্ছা এটা তো রোটেট ঠিক না, হ্যাঁ এটা হচ্ছে ক্যানভাস সাইজ, তো ক্যানভাস সাইজ ঠিকই আছে। কিন্তু আমরা এটা কি করব, প্রথমে আমরা একটা ডকুমেন্ট ফাইল নিউ থেকে বানাই নিব, এই যে এখান থেকে রেজুলেশন দিব কত, 300, রেজুলেশন 300 দিয়ে এখানে ধরেন এখানে মিলিমিটার দিব, এটা মিলিমিটার কত দিব, 40, আর এখানে দেব 50, 50 দিয়ে একটা আমি একটা পেজ বানিয়ে নিলাম। এটা হচ্ছে পাসপোর্ট সাইজের মাপ, তো এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর এটা ভিতরে নিয়ে এসে কন্ট্রোল ভি দিলাম। এখন এখানে দেখেন ছোট আছে না, এখন কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দেব, পেজের মাপে পেজের সমান করব, তাহলে এটা পুরাটা বড় হইলো না। এখন এখন এখান থেকে আমি নিয়ে আমাদের ওই জায়গায় যাব, এখন তাহলে এটা সমান হইল না, হ্যাঁ এখন তাহলে এই দুইটা ছবি করে বের হবে। হ্যাঁ হ্যাঁ এইভাবে ইউজ করে, ফটোশপে কাজ করে, ছবির কাজ করে। তো এরকম ভাবে আপনি ছবিগুলা বার করতে পারবেন। তো এটা কিন্তু এক্স্যাক্টলি এ4 সাইজের, যে উপর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এ4 সাইজের মাপ, এ না সরি পাসপোর্ট সাইজ মাপ হয় নাই, এই এগুলা ছোট হয়ে গেছে বেশি। তাহলে এগুলাকে ধইরা আমি আবারও ওইটার মধ্যে মানে পরবর্তীতে যে আমি একটা পেজ বানাইছি না, এটার মধ্যে এই এই ছবিটাকে নিয়ে যাব, মানে এই ছবিটাকে কপি করলাম, কপি করে এটার উপরে পেস্ট করলাম, পেস্ট করে আমি এক কর্নার থেকে কন্ট্রোল টি দিয়ে, এটা কেন হয় নাই সেটা আমি বলি, এটা না হওয়ার কারণ হলো আমরা প্রথমে পাসপোর্ট সাইজের রেজুলেশন 300 দেই নাই, রেজুলেশন কম ছিল এই জন্য কিন্তু হয় নাই, বুঝছেন। তাহলে এখন এখানে আবার দিলাম, এখন দেখেন সবগুলো এক সমান আছে, ঠিক আছে এখন এটাকে, হ্যাঁ হ্যাঁ এটা অন্য কালার দিই আমরা, এটা মধ্যে অন্য কালার দিব, তাহলে এটা ডিলিট করে দেই, এটা মধ্যে আমরা অন্য কালার দিব, তাহলে এটাকে ডিলিট করে দিলাম। ওকে এটার মধ্যে আমরা অন্য আরেকটা কালার দিব, অন্য কালার দেওয়ার জন্য আমরা ম্যাজিক টুল বারে ক্লিক করলাম, ক্লিক করে এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, কিন্তু বাইরে আবার সাদা কালার আছে। আচ্ছা এটাকে আমরা আগে ফেদার দিয়ে দিব, ফেদার ফেদার দিলাম, ওকে ফেদার দিয়ে আমি ডিলেটে চাপলাম, ডিলেট ডিলেটে চাপলাম কয়েকবার, পরে আবার কন্ট্রোল ডি দিয়ে এই কালারটা চেঞ্জ করে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটাকে আমরা ডিলেট করে, হ্যাঁ হ্যাঁ লেয়ার নিতে হবে, লেয়ার নিয়ে আমরা এখানে এই ই কালার দিব, কি কালার দিব জানেন, গ্রেডিয়েন্ট কালার। তো এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার যদি ইউজ করি কিভাবে করতে হবে বলেন তো, হ্যাঁ গ্রেডিয়েন্টটা নিতে হবে, গ্রেডিয়েন্ট কোনটা, এখানে আইসা গ্রেডিয়েন্ট, তাহলে আমরা এই যে এখানে সাপোজ আমরা এই গ্রেডিয়েন্টটা ইউজ করব, তো এই গ্রেডিয়েন্ট, হ্যাঁ এখানে আমি শিফটে ধরে নিচে থেকে উপর পর্যন্ত টান দিলাম,
কালারটা হয়ে গেল গ্রেডিয়েন্ট। নিচে দেখেন একটু নীল নীল, উপরে দেখেন একটু হোয়াইট হোয়াইট, মানে মানে দুইটাই নীল কিন্তু একটা গাঢ় একটা হচ্ছে। এখন এই দুইটাকে আবারও একসাথে অ্যাটাচ করব, দুইটাকে একসাথে ই করার জন্য কন্ট্রোল ই দিয়ে একসাথে করলাম, পরে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, এবং এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তাহলে দেখেন এই দুইটার মাপ কি এক সমান হয়েছে না। এখন এটাকে আমি এখানে রাখলাম, আবার অল্টার ধরে এখানে নিয়ে আসলাম, অল্টার ধরে এখানে নিয়ে আসলাম, অল্টার অ্যান্ড শিফট ধরবেন তাহলে সোজা হবে। তাহলে এরকম প্রত্যেকটা 10টা ছবি করবেন আপনারা। এখন এই সবগুলাকে আবারও আমি যদি ই করতে চাই, সবগুলাকে সিলেক্ট করলাম, অল্টার ধরে নিচের দিকে নিয়ে আসি, আবার ধরেন শুধু এই নিচেটা অথবা মিডিলেরটা এখানে নিয়ে আসি। এখন তাহলে আমরা পাসপোর্ট সাইজ বানাইলাম, কিন্তু স্ট্যাম্প সাইজের কিভাবে বানাবো? হ্যাঁ, স্ট্যাম্প সাইজ, স্ট্যাম্প সাইজ, স্ট্যাম্প সাইজ বুঝেন, আরেকটু ছোট হবে, হ্যাঁ এর থেকে আরেকটু ছোট। তো এর থেকে আরেকটু ছোট বানানোর জন্য আমরা এটাকে স্ট্যাম্প সাইজ বানাবো। এটাকে স্ট্যাম্প সাইজ বানানোর জন্য রেজুলেশন কমায় দিলেই হবে। ধরেন এখান থেকে আইসা এটার রেজুলেশনটা কমায় দেব, ইমেজে গিয়া রেজুলেশন 150 দিব আমরা, ওই যে ফাইল থেকে, সরি প্রথমে না না 150 ফাইল থেকে, পরে 300 দিছি, 300 দিলে তাহলে ছোট হয়ে গেছে, ঠিক না? আচ্ছা এখন এখান থেকে আমরা রেজুলেশন এখানে 150 দিলে ছোট হয়ে যাবে, বুঝছেন? এখান থেকে আমরা এই যে ই করব, এ4 সাইজের যে পৃষ্ঠা আছে এটাকে 40x50 দিলাম, ওকে। আর এখানে আমরা রেজুলেশন দিব 150, 150 দিয়ে, আর কালার মোড সবসময় প্রিন্টের জন্য কি থাকে, সিএমওয়াইকে, সিএমওয়াইকে দিলাম। এখন আরজিবি তো সুন্দর হয়, কিন্তু আরজিবি হচ্ছে ডিসপ্লের জন্য, আর ছবি তো প্রিন্ট করব না আমরা, এই জন্য, হ্যাঁ তো ছবি তো প্রিন্ট করার জন্য, ঠিক আছে। এখন এই ছবিটাকে আমরা এখান থেকে এই ছোটটার মধ্যে নিয়ে যাব, দেখেন এটা অনেক বড় হয়েছে না। এখন এটা কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে ফেলবো, তাহলে এটা এখন এটাকে এখান থেকে আবারও আমাদের মেন ফাইল যেটা আছে এটার মধ্যে নিলাম। এখন দেখেন এটা এটা একটা স্ট্যাম্প সাইজের ছবি, কিন্তু এখানে আটতেছে না, এখানে আরো যদি আমি চাপায় চাপায় দেই তাহলে এটা আটবে। উপর দিকে একটু চাপায় চাপায় দিই তাহলে এরকম ভাবে আপনি ছবি কাজ করে নিজের ছবি দোকান থেকে কিন্তু প্রিন্ট করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? এগুলো সিলেক্ট করে একটু উপর দিকে নিয়ে গেলাম, তো এরকম ভাবে আপনি উপর দিকে কিন্তু নিয়ে যেতে পারবেন। পরে এভাবে আপনি এগুলার স্ট্যাম্প সাইজের কাজও করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে স্ট্যাম্প সাইজ এন্ড পাসপোর্ট আপনারা বানাতে পারবেন তো নাকি? ঠিক আছে, তাহলে স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজ কোন রেজুলেশন দিলে হবে বুঝতে পারছেন তো নাকি? রেজুলেশন 150 দিলে স্ট্যাম্প সাইজ হবে, আর রেজুলেশন 300 দিলে পাসপোর্ট সাইজের মাপ হবে। আর আমরা এখানে কোনটার সাইজ কত, সাইজ কত কত, 40x50,
তাহলে এটা, তাহলে আমরা এখন এটাকে সেভ করি। এটাকে সেভ করব কোথায়? ফাইল থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাজে গিয়ে আপনি পিএইচডি ফাইলে সেভ করতে পারবেন, আবার জেপিজি ফাইলেও সেভ করতে পারবেন। তাহলে এটা এখানে লিখি 10 ইমেজ, 10 পিক, লিখে এটাকে আমরা এটার ভিতরে সেভ করে দিলাম। এটা জেপিজি ফাইলে সেভ করবো, তাহলে দেখা যাবে। এই যে তা বুঝতে পারছেন এই বিষয়টা, কিভাবে অনেকগুলো ছবিকে একসাথে একটা পেজের মধ্যে নিয়ে আসবেন? হ্যাঁ, ফুল ছবি, ফুল ছবি কিভাবে কাজ করবেন? ফুল হইল টেনার, টেনার ছবির কাজ হইলো আপনি কিভাবে করবেন, ঠিক না? এখানে ফুল কোনো ছবি নাই, ফুল ছবি মনে করেন আপনি 10R, 10R-এর সাইজে মাপ আছে এখানে, এখানে আইসা কাস্টম সাইজ, এই যে কি দিবেন এখানে আইসা দেখেন, এটা স্কোয়ার, এটা হচ্ছে 4R, এটা হচ্ছে 3R, না এটা হচ্ছে 4R, এটা হচ্ছে 5R, তারপরে 6R, এটা হলো 10R। আপনি এই মাপে নিলেই কিন্তু 10R-এর মাপ হয়ে যাবে। আচ্ছা, ফুল ছবি আপনি ব্যাকগ্রাউন্ড দেবেন। আচ্ছা দেখাই, তাহলে একটা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড নেই। আমরা লিখে এখানে ওয়ালপেপার, হ্যাঁ গ্রিন, গ্রিন দিলে তো সবুজ আসবে। আচ্ছা ওয়ালপেপার অথবা সিনারি লেখি, সিনারি, সিনারি লেখি, আসে না? তাহলে এখানে দেখেন বিভিন্ন সিনারি, কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি, কোনটা? হ্যাঁ এটা সূর্যমুখী ফুল, মাঝখানে কেউ বসে আছে, হ্যাঁ দেওয়া যাবে, ছোট বাচ্চা দেওয়া যাবে বসে আছে, তো এটা পারফেক্ট বিষয় না, কিন্তু আমরা আরো যদি দেই মানে একটা সিনারি মধ্যে, সুন্দর সিনারি মধ্যে যাতে বসতে পারে, সিনারি বসতে পারে অথবা দাঁড়াইতে পারে, হ্যাঁ এটা কি পাখি? আচ্ছা
ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, হ্যাঁ, যে এখানে একটা মানুষ দাঁড়ায় থাকবে, এই ছবিটা আমি সেভ করে ফেলি। আমাদের আজকে ক্লাস নাম্বার কি, জিডি ক্লাস 6 ব্যাচ 5। এটার মধ্যে একটা এই ছবিটা আমরা সেভ করলাম। হ্যাঁ, একটা এখন একটা ফুল ছবি নেব মানুষের। হ্যাঁ, কে আর তো বল, ফুল ছবি লেখলাম আসলো এটা। মডেল দেখি, মেন মডেল ফুল, ফুল বডি। না না, আচ্ছা এটাকেই নিলাম। হ্যাঁ, সিনারির সাথে সেভ করে দিই। পিএনজি দিয়ে দেখি একটা আসে নাকি, পিএনজি। পিএনজি তে ই করলাম, দেখি কোনটা আসে ভালো। হ্যাঁ, ওইটাই ভালো হবে না? এখন আমরা প্রথমে সিনারিটা নিয়ে আসব।
প্রথম আমরা সিনারিটা নিলাম, তারপরে আমরা ছবিটা নিয়ে আসব। দুই কোনটা নিব, ছবি এটা এটাই নিলাম। এখন দেখেন এটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে না, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে। আমরা ম্যাজিক টুলবার দিয়ে এই হোয়াইট জায়গাটুকু কাটে নিব, লকটা আনলক করে নিব। আনলক ম্যাজিক টুলবার দিয়ে কাটতে পারি, আর যদি মনে করেন ব্যাকগ্রাউন্ডে অন্য কালার থাকে তাহলে কিন্তু ম্যাজিক টুলবার দিয়ে কাটতে পারবেন না। ম্যাজিক টুলবার দিয়ে শুধু সাদা জায়গা বা যে কোনো এক কালার সে কাটতে পারে, ঠিক আছে? নীল কালার থাকলেও কাটতে পারবে, তাহলে কাটবে না, তাহলে আপনার ওই যে অন্য কালারের সাথে অ্যাটাচড হয়ে যাবে। আচ্ছা এখান থেকে, হ্যাঁ পরে দেখেন, এখানে এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, সবগুলোর সাথে এই এই জায়গাটুকু একটু ইয়ে আছে না, এটুকু আমরা কাটা হলো। এখন ডিলেটে চাপ দিলে এই পুরাটা কাটবে। ডিলেটে চাপ দিলাম, একটু ফেদার দিয়ে নেই, ফেদারে 1.5। এখন ডিলেট চাপ দিলাম, আবার একটা দিলাম, একটা দিলেই হইতো, একটাই দিলাম, ওকে। এখন এই ছবিটাকে এইভাবেও নিতে পারি অথবা এখন কন্ট্রোল টি দিয়ে একটু অ্যাডজাস্ট করলাম, মিলাইলাম, আর একটু ছোট করে দিলাম, ঠিক আছে না? আর একটু জোরে দেব, দূরে, আর একটু ছোট করে, তাহলে এখন দেখেন মোটামুটি বোঝা যাচ্ছে যে সে এখানে দাঁড়ায় আছে। আচ্ছা এটা একটা সিস্টেম। আরেকটা হলো যে আপনি এখান থেকে, হ্যাঁ গাছের নিচে নিয়ে যাব, তাহলে তো অনেক ছোট করতে হবে, তাহলে মিলতো না, মিলবে না। মনে করেন গাছের নিচে নিলে না, মিলবে না, এইখানেই থাকবে। এইখানে থাকলে এটা মিলবে না, মানে বোঝাই যাবে না, এটা সুন্দর হবে না। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সুন্দর ইয়ে আছে, বুঝছেন? আমরা যদি ব্যাকগ্রাউন্ড লিখি, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দিই, স্টুডিও ব্যাকগ্রাউন্ড লিখলে আসবে, এসটি স্টুডিও বিএসসি দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আসছে। এই ব্যাকগ্রাউন্ড গুলো আমরা লাগাই দিব। ধরেন প্রথমে এটাই, এটাকে সেভ করি। তারপরে মানুষের গলার মধ্যে টাই কোট অনেক কিছু লাগানো যায়, গয়না, হ্যাঁ এই সব কিছু কিন্তু ফটোশপে কাজ করা করা যায়। এটা কোন স্টুডিও? এগুলো এটা এটা বউয়ের ছবি, এখানে বসাবো স্টেজ, স্টেজ আছে, দেখে দাঁড়ান দেখি। এই যে এখানে অনেক স্টেজ আছে,
ওইটা আপনি যেরকম স্টেজ বলতেছেন, এটা কিন্তু নিচে বসার মতো কোনো জায়গা নাই যেখানে বসানো যাবে। তো অনেকগুলা ছবি আমি নামাইছি, এত ছবি দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, এখন একটা বইয়ের ছবি নামাই, আপনি বলতেছেন যেহেতু। তো অনেক ছবি নামায় ফেলছি, এখন এটার মধ্যে আমরা এইখানে বউকে বসাইতে বসানো যাবে, ঠিক না? বিভিন্ন চেয়ার টেয়ার আছে সুন্দর, যাকে ইচ্ছা সে তাকে কিন্তু এখানে বসানো যাবে। আচ্ছা ঠিক আছে, অনেকগুলা ব্যাকগ্রাউন্ড নামাইলাম, এখন আমরা অ্যাটাচ করি। হ্যাঁ, ধরেন এই ছবিটাকে আমরা একটা ইয়ের মধ্যে অ্যাটাচ করব, কন্ট্রোল ও দিয়ে একটা ছবি আমরা এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ধরেন সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, এখন এটা এই ব্যাকগ্রাউন্ডটা এটার মধ্যে নিয়ে আসলাম। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় না, ব্যাকগ্রাউন্ডটাকে ছোট করব কন্ট্রোল টি দিয়ে। ও অনেক বড়, বাপরে বাপ, এখন এটা কন্ট্রোল টি দিয়ে অনেক ছোট করে দিলাম। হ্যাঁ, কন্ট্রোল ছোট করার আগে আমি এটাকে ধইরা এভাবে নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, কন্ট্রোল টি দিয়ে এটাকে আরো একটু বড় করলাম। এখন তো আমার মেইন ছবিটা চলে গেছে, মানে যেখানে মেইন ছবিটা ছিল সেটা চলে গেছে না? মেইন ছবিটাকে কিভাবে নিয়ে আসবেন বলেন তো? ওইখান থেকে নিয়ে আসতে পারি, অথবা এই যে নিচে লেয়ার এটাকে উপর দিকে তুলে দিই, হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? এটাকে এভাবে আপনি এভাবে নিয়ে আসতে পারেন, তাহলে এভাবে কিন্তু আপনি সুন্দরভাবে অ্যাটাচ করতে পারছেন, মানে ভালো একটা ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি অ্যাটাচ করতে পারতেছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করার জন্য এইভাবে প্রিন্ট করা যাবে। হ্যাঁ, সাদা পেজ লাগবে না, এটা পুরাটাই প্রিন্ট করা যাবে। ও টেন আর এটা যদি বড় আকারে বার করেন, বড় হ্যাঁ, মনে করেন এটা 3R, এই যে এরকম ছোট ছোট ছবি আছে না, এরকম 3R সাইজের ছবি আছে না, 4R, এখন ওরকম বানাবো, ঠিক আছে? তাহলে এটাকে কন্ট্রোল ই দিয়ে একসাথে অ্যাটাচ করলাম। এখন এটাকে আমরা একটা ফাইল থেকে নিউ নতুন একটা পেজ নিয়ে আসি, পেজ নিয়ে আসলাম, আর এখানে এ4 সাইজের পেজ নিয়ে আসলাম, এ4 সাইজের পেজ নিয়ে আসলাম। এখানে ঠিক আছে, ইঞ্চি দিয়ে দিই, ইঞ্চি। এখন এই এই ছবিটাকে এই ছবিটাকে আমরা মনে করেন সাপোজ 3R সাইজের মাপ নিব,
বা ফোর আর বা ফাইবার নিলাম। ফাইবার নিয়ে এটাকে একটু দেখেন ওপর দিক থেকে একটু কাটতে হচ্ছে না, দুই সাইড থেকে একটু কাটে দিলাম। এখন দুই সাইডের ব্যাকগ্রাউন্ডটা তো আবারও আপনার অ্যাটাচ করতে হবে, ঠিক না? আচ্ছা তাহলে কন্ট্রোল জেড দিয়ে একটু, জেড দিয়ে, হ্যাঁ জেড দিয়ে একটু ব্যাগে আসলাম, ছবিটাকে উপর নিলাম এবং এটা আমরা টেনার মাপে এটাকে কাটবো। এটাকে টেনার মাপে কাটবো উপর থেকে, উপর থেকে যাতে একটু বেশি থাকে, অ্যারো চিহ্ন দিয়ে একটু উপর নিয়ে আসলাম। এখন নিচ থেকে একটু এই সাইড দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসলাম। আচ্ছা এটাকে একটু ব্যাগে, আমরা ব্যাগে আসি, নিচের দিকে আসি। হ্যাঁ এটা একটা টেনারের মনে কর না ফাইবারের মাপ হইলো। হ্যাঁ এখন এই নিচের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার আর একটু বড় করতে হবে, তাহলে কন্ট্রোল টি দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা আর একটু বড় করে দিলাম, ঠিক আছে? এখন সবগুলো একসাথে কন্ট্রোল ই দিয়ে অ্যাটাচ করলাম, অ্যাটাচ করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপরে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, পেস্ট করলাম। এখন দেখেন না বের করলে আরো বড় হবে। হ্যাঁ ওইখানে যতটুকু ছিল অতটুকু বের হবে কন্ট্রোল ই দিয়ে। মনে করেন এটার মধ্যে আমি যদি এই ছবিটা নিয়ে আসি, দেখেন কতটুকু বড় হবে। কন্ট্রোল অল্টার জেড কি করলাম, এখন শুধু এই মানুষের ছবিটা নিয়ে আসি এটার মধ্যে। দেখেন মানুষের ছবি কত ছোট না, এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে আপনার বড় করতে হবে। বড় করলাম, ওকে। এখন এটাকে সব পুরাটাকে আমরা যদি নিয়ে যেতে চাই, দুইটাকে একসাথে সিলেক্ট করলাম কন্ট্রোল ই দিয়ে, ও আগে এটাকে আপনার কাটতে হবে, ক্রপ টুলবার দিয়ে কাটা নেবেন, কাটা নিলাম। এখানে টিক চিহ্ন দেন, ক্রপ টুলবার দিয়ে কাটেন, তারপরে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে নিয়ে যাবেন কন্ট্রোল ভি দিয়ে। তাহলে দেখেন এ4 সাইজের কিন্তু এরকম এই সাইজে কিন্তু পরে আপনার বের হবে এ4 সাইজ থেকে, বুঝতে পারছেন এটা? আচ্ছা তারপরে আমরা দেখি পরে কি আছে। পরে আছে টাইপ টুল, ক্যারেক্টার টুল পারেন, ঠিক। হ্যাঁ এখন দেখেন, দেখেন মনে করেন, হ্যাঁ মনে করেন আমরা টাইপ করব, কিছু লিখব, লেখার জন্য টাইপ টুল বার দরকার। এখানে আমরা টাইপ টুল বারটা নিয়ে আসা, দেখেন কয় ধরনের টাইপ টুল আসছে এখানে, এখানে কয় ধরনের টাইপ টুল, 1 2 3 4, চারটা। প্রথমে হরিজন্টালি টাইপ টুল, টাইপ টুল নিয়ে আসলাম, এখানে ক্লিক করলাম, এখানে লিখলাম TYPE টাইপ লিখলাম। টাইপ লেখার পরে দেখেন তাহলে এটা কিন্তু এইভাবে আমি আবার বড় করতে পারছি। এই টাইপ টুলটাকে আপনি ইচ্ছা মতো এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এখানে দেখেন টাইপের আপনি ইচ্ছা করলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ছোট হয়ে গেল, আরো বড় করতে চাইলে বড় হইলো। এখানে আপনি যদি লেখেন 100, দেখেন বড় হয়ে গেছে, ঠিক না? তো এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে এরকম ফন্ট, এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে অনেক ধরনের ফন্ট আসবে, দেখেন এটা একরকম হয়ে গেল, হ্যাঁ অর্ডার মতোই। তো এখানে টাইপ টুল বার দিয়ে আপনি বিভিন্ন টাইপের বিভিন্ন ফন্ট কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন।
আচ্ছা, তো এরকম বিভিন্ন ধরনের ফন্ট আপনি এখানে নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এটা তারপরে দেখেন আরেকটা টাইপ টুল বার, ভার্টিক্যালি। আমি যদি এখানে লিখি টাইপ TYPE, এখন দেখেন এই লেখাগুলা কিভাবে হচ্ছে। এই লেখাগুলা কিভাবে হয়েছে? সোজাসুজি একটার নিচে একটা, আর এটা কি এইভাবে। তাহলে আপনি যদি এইভাবে একটার নিচে একটা লেখা প্রয়োজন হয় তখন কিভাবে লিখবেন? এই ভার্টিক্যাল টুলবার দিয়া। তারপর দেখেন হরিজন্টালি, হরিজন্টালি টাইপ মার্কস টুল, এটা কি, এটা আমি দেখাই। সাপোজ আপনি এখানে একটা সিনারি আছে, তাই না? এই সিনারির মধ্যে আমরা কিছু লিখবো। হ্যাঁ, এটাকে আনলক করে ফেলি। ধরেন এই সিনারির অংশের মধ্যে লেখা থাকবে, এটাই হচ্ছে আপনার এই টুলবারের কাজ। তো আমি এই যে হরিজেন্টালি ট্রাপ টুলটা নিলাম, নিয়ে ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে, এখানে আমি একটু ফন্ট সাইজটা বাড়ায় দিই, বড় করলাম, লিখলাম 40। হ্যাঁ হ্যাঁ, নতুন বছর কি আসছে আজকে? আর 2 দিন পরে হ্যাপি নিউ ইয়ার লেখা দিতে পারি না? তাহলে এটা যদি আমরা লিখি, অবশ্যই আমাদের ফন্টস এই সাইজটাকে অনেক বড় করে নিতে হবে। আমি প্রায় 300 মতো দিয়ে দিই, দেখি কত হয় কিনা। 400, অনেক বড় দিলাম। হ্যাঁ, এখানে দেখি হ্যাপি লিখে জাস্ট, 72 দিলে অনেক ছোট হবে, আর একটু বড়ই করতে হবে। আমি এখানে 300 দিই, দেখি কেমন হয়। হ্যাঁ, 200 দিয়ে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলাম, এখন লিখি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি, নিচে লিখলাম নিউ ইয়ার। আটতেছে না, তার মানে আরো উপর থেকে লিখতে হবে। পিক বড় করব, পিক বড় করলে তো হয়েছে। হ্যাঁ, আচ্ছা অন্য একটা সিনারি নেই, সুন্দর সিনারি, ভালো সিনারি নেই, ওইটা আমাদের কাছে লেখলে ভালো হবে। এটা কয়টা দিই, কন্ট্রোল ডি, নিউ সিনারি নিয়ে আরেকটা। এখান থেকে আমরা নিউ সিনারিটা নিব, এখান থেকে ভালো একটা সিনারি কোনটা নেওয়া যায়, এটা। এ দেখেন এখানে লিখলাম, আচ্ছা এটাকে অন্য আরেকটা ফোন দেই যেটা ভালো লাগে। হ্যাঁ, মোটা ফন্ট একটা নিব যেটা ভালো লাগবে, ফন্ট এটাকে দিই বড় হাতের এইচ, PY, হ্যাপি, নিচে লিখলাম নিউ ইয়ার, নিউ ইয়ার লিখলাম 2021। এখন এটাকে মিডল সেন্টার করলাম, মানে মিডল সেন্টার বলতে এরকম মিডল মিডল করে এটাকে মাঝখানে নিয়ে যাই। ও আচ্ছা, এইভাবেই থাক,
এইভাবেই থাকলো। এখন এটাকে আমি মুভ টুলবারে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে কিন্তু এরকম একটা জাফ ইয়ার চলে আসছে, ঠিক না? এখন এই এরকম যে আসলো, এখন আমি কি করব, এটাকে কপি করে ফেলবো, কন্ট্রোল সি দিয়ে কপি। কপি করে আমি একটা ব্ল্যাঙ্ক একটা পেজে চলে যাব। ব্ল্যাঙ্ক পেজে আসা কন্ট্রোল ভি, দেখেন এই লেখাটা কি হইলো, ওই সিনারির অংশটুকু কিন্তু এটার মধ্যে চলে আসছে। বুঝতে পারছেন বিষয়টা, কোনটা সাদা হয়েছে? দেখেন এইটুকুর তো সাদা, এই জন্য সাদা হয়েছে। হ্যাঁ আমি যদি একটু নিচে নিয়ে আসি, এখন তো নিচে আর যাবে না, যখন যেখানে কাজ করছি তখন সেটা কিন্তু। আচ্ছা আমি যদি, হ্যাঁ কোনটা, অ্যারো চিহ্নতে দিলে আমরা ওই যে নিচে যে কালারটা, এই কালারটা চলে আসছে, এই জন্য এই যে নিচের কালারটা, যদি আমি অ্যারো চিহ্ন চাপ দেই তাহলে এটা নিচের দিকে আসতেছে, আর যদি আমি এটা সাইডে দিই নিচের কালারটা সাইডের দিকে চলে আসবে এরকম, ঠিক আছে? আচ্ছা কন্ট্রোল ডি দিলাম, এইখানেও কিন্তু একটা সুন্দর একটা ই কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ এটা তো সুন্দর হয় নাই, ভালো করে দে সুন্দর করে করে। হ্যাঁ আচ্ছা আবার সুন্দর করে আরেকটা কাজ করি, এই যে এখানে যদি আমি মনে করেন ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার দিই, নতুন লেয়ার নিয়ে নিউ লেয়ার নিলাম, নিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডে একটা অন্য একটা কালার দিলাম, এখন সুন্দর লাগতেছে না? এখন কিন্তু সুন্দর লাগছে, এটাকে আমরা সেভ করতে পারি, অথবা এখানে এসে আবারও সেম জিনিসটাকে আমরা লিখতে চাই, আমরা এটাকে মিডল সেন্টার অ্যালাইন করব। আবার এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ওকে লিখি হ্যাপি ডাবল পি ওয়াই হ্যাপি নিউ ইয়ার, এক কোণার থেকে নাই কইরা মাঝখান থেকে শুরু করলে তাহলে সুন্দর হবে। হ্যাঁ এটা মাঝখান থেকে আমি শুরু করলাম, ওকে হ্যাপি নিউ এন ই ডাব্লিউ, আচ্ছা এন ই ডাব্লিউ নিউ ইয়ার, নিউ ইয়ারটা এখানে দিই, ইয়ার ওয়াই ই এ আর, এখানে দিই 2021। এটা সাথে সাথে আপনি মুভ টুল বারে চলে গেলে এরকম রেখা চলে আসবে, ঠিক আছে? পরে এটাকে কপি করবেন, কন্ট্রোল সি কপি, কপি করে আপনি যেখানে নিতে চান সেখানে চলে যাবে। হ্যাঁ ধরেন আপনি সাপোজ একটা ই নিলেন ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড আমরা নতুন একটা কি নিব, পেজ পেজ নিব, এটাকে আমরা 300 দিলাম, আর কালার আরজিবি থাক, আরজিবি থাকলো, এখন এটাকে আমরা সেন্টিমিটার, আর এখানে দিলাম হচ্ছে এই 8, এখানে 11 দিলাম, এখানে দিলাম 6 অথবা 8, ওকে নতুন একটা পেজ হইলো, এখন এটার মধ্যে আমরা পেস্ট করে দিলাম, এই লেখাটা পেস্ট করে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ডে একটা অন্য কালার দিব, সুন্দর গ্রিন কালার দিতে পারি, গ্রিন একটা কালার দিব, আমরা গ্রিন কালারটা সিলেক্ট করলাম, অ্যান্ড এখানে একটা নিউ লেয়ার নিলাম, লেয়ারটাকে নিচে নিয়ে নিই ডিলেট, ওকে। তো এটা দেখেন এখন কিন্তু সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ হ্যাঁ
কোন পিকচারে? ওয়ালপেপারের মধ্যে? এটাতে নিব, এটাতে কি নিব? এটা এটাকে সুন্দর করে সাজাবো, এই লেখাটা লেখা। আচ্ছা, এটাকে যদি আমি মনে করেন এখন আনলক করি, চোক অফ করে দেই, ধরেন চোক অফ করে দিলাম। আচ্ছা, এটাকে কপি, কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে পেস্ট করলাম, চোক অফ করে দিলাম, এখানে থাকলো, এখানে রাখতে বলতেছেন তাই তো? তো এখানে তো রাখলামই, এখন এটাকে পিকচারও থাকবে। হ্যাঁ, পিকচার থাকলো। হ্যাপি, ও এটা অন্য একটা কালার করে দিব। আচ্ছা, অন্য একটা কালার করি তাহলে, অন্য একটা কালার করলাম, হয়েছে? কি কালার দিব বলেন? আচ্ছা, এখানে আমরা এই কালারটা দিই না, এই কালার ভালো লাগে। বিভিন্ন, ওই যে এইরকম বিভিন্ন কালার নিবেন। আচ্ছা, বিভিন্ন কালারের জন্য তো আমরা এটাকে নিচের দিকে রোচান দিলে তো আসতেছে, এটা বলতেছেন এরকম থাকবে? তো একই কালার, এই যে এরকমই হবে। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছেন? আপনি চাচ্ছেন যে এখান থেকে এরো এরো দিয়ে এরকম, এখন এটাকে সেভ করব। আচ্ছা, এটাকে সেভ করে ফাইল থেকে সেভ, সেভ এসে গিয়ে এখান থেকে আমি এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, এটাকে আমি সেভ করে দিলাম, অন্য একটা নাম দিয়ে সেভ করা দরকার ছিল, হ্যাপি নিউ ইয়ার লেখা সেভ করি। তাহলে আমাদের এই হ্যাপি নিউ ইয়ার তো আসলোই না? টোয়েন্টি টোয়েন্টি চলে আসে খালি, না? আচ্ছা, এটাকেও আমরা সেভ করে দিই। হ্যাঁ, 2020 শেষ না, এখন আমরা 2020 ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বই তো 2020। এখন কি সুন্দর হচ্ছে না? এটা সুন্দর করতেছে, এই জন্য সুন্দর হয়েছে। এগুলা পরে দেখাবো, এটা কিভাবে কাজ করবেন, যে কিরকম শেডও পড়তেছে একটা, ঠিক না? নিচে একটা ছায়া আসতেছে লেখার মধ্যে, তারপরে মনে করেন যে তাহলে এটা কিন্তু একটা সুন্দর চলে আসছে। ওকে, এখন এটাকে সেভ করে দেই। হ্যাঁ,
কি রিঅ্যাকটিভ? শ্যাডো শ্যাডো ক্লাস নাম্বার সিক্স, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে সেভ করে দেব জেপিজি আকারে। এখানে গিপ ফাইল আছে, পিএনজি, জেপিজি আকারে এটাকে সেভ করে দেব। আচ্ছা, এটাকে আবারও আপনি সেম লেখায় আপনি নিচে নিচে লিখতে পারবেন, বুঝতে পারছেন? মনে করেন যে আপনি একটা সিনারির মধ্যে নিচে নিচে কিভাবে লিখবেন, ধরেন আমি এখানে লিখলাম কন্ট্রোল ডি দিয়ে, এখানে একটা ক্লিক করলাম, ধরেন এখানে আমি লিখলাম 40। হ্যাঁ, পরেরটা আজকে তো এই পর্যন্তই আর নাই, ধরেন এখানে এখন 40 40 লেখবো। এটা এটা তাহলে বুঝতে পারছেন যে এইভাবে লেখে এইভাবে নিতে পারবেন। তাহলে আজকে দেখেন এই যে এই পর্যন্ত, তারপরে ক্যারেক্টার প্যালেট, ক্যারেক্টার প্যালেট বলতে এই যে এটাকে কোন মানে বিভিন্ন ইয়েতে আমি কিন্তু কাজ লেখা লিখতে পারি। ধরেন এখানে আমি কিছু লেখা লিখবো, ধরেন লিখলাম হ্যাপি, হ্যাপি লিখলাম, লেখার পরে নিউ NEW নিউ। এখন দেখেন এই, হ্যাঁ এখন দেখেন এটার মধ্যে কিন্তু একটা ওই প্রথম অক্ষর বড়, তারপরে এই দুইটা বড়, এইটা আমি চাচ্ছি সবগুলাকে বড় হাতের করার জন্য। তাহলে কি করব, ক্যারেক্টার প্যালেটে যাব, কন্ট্রোল টি দিয়া অথবা উইন্ডো থেকে ক্যারেক্টার প্যালেট, হ্যাঁ এই যে ক্যারেক্টার, ক্যারেক্টারে যাবেন। ক্যারেক্টারে যাওয়ার পর এই যে দেখেন টিটি লেখা আছে না, অল ক্যাপস, সবগুলো বড় হয়ে গেছে। এখন দেখেন এই দুইটা লাইনের মধ্যে অনেকটা গ্যাপ আছে না, আমি চাচ্ছি যে আরো একটু গ্যাপ মানে চাইপা যাবে, সবগুলা চেপে যাবে। ঠিক আছে, সবগুলা চাপানোর জন্য কি করব, আমরা এখান থেকে দেখেন এখানে অটো দেওয়া আছে, এখান থেকে আমি একটু কমাই বাড়াই, দেখেন অনেকটা চাইপে গেছে না, আর একটু বাড়াইলাম, আর একটু বাড়তেছে, 72 দিলাম, আর একটু বাড়লো, 72ও হচ্ছে না, তার মানে আরো বাড়াইতে হবে। পরে এখান থেকে আমি ঘুরায় ঘুরায় বড় করতেছি, ঠিক আছে, অনেক হয়ে যাচ্ছে, অনেক অনেক বেশি হয়ে গেল, আরো বাড়াইলাম। তাহলে এখানে দেখেন হ্যাপি নিও, তারপরে আমরা লিখলাম যে ইয়ার, এখন সবগুলা কি বড় হবে, YEAR ইয়ার, তারপর নিচে লিখলাম 2021, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এখন কি করলাম বুঝতে পারছেন, যে প্রত্যেকটা লাইনের দূরত্ব এখন, আর এখান থেকে আপনি ইচ্ছা করলে এটাকে লেফট রাইট সেন্টার করতে পারেন। যে এখানে প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফে গিয়ে ধরেন লেখাগুলা লেফট থেকে দরকার, তাহলে এখানে লেফট থেকে লেখাগুলা চলে আসবে, লেখাগুলা যদি রাইট থেকে দরকার হয় তাহলে রাইট থেকে আসবে, লেখাগুলো যদি সেন্টার থেকে প্রয়োজন হয় তাহলে সেন্টারে নিয়ে যাবেন। ঠিক আছে, যে লেখাগুলো যদি জাস্টিফাইড করার দরকার হয় তাহলে জাস্টিফাইড করতে পারবেন। বিভিন্ন সাইটে কিন্তু আপনি লেখাগুলো নিয়ে আপনি
বিভিন্নভাবে কিন্তু কাজটা করতে পারবেন। এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা হচ্ছে ক্যারেক্টার প্যালেট। এই ক্যারেক্টার প্যালেট থেকে আপনি যে এখান থেকে ফন্ট সাইজ বাড়াইতে পারবেন, এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, দেখেন অন্যরকম ফন্ট হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা এটাকে সাপোজ আর অন্য ধরনের স্টাইল করি, এরকম করলাম, তারপরে এরকম দিলাম, বিভিন্ন ইয়েতে কিন্তু আমরা ই করতে পারি। এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, এটাকে এই আরো আঁকা বাঁকা করতে পারি। মনে করেন আমি একটু বাঁকাই দিলাম, ইটালিক করলাম, তারপরে এটা দিয়ে স্মলার ক্যাপ মানে সবগুলা ছোট, মানে হ্যাঁ প্রথম অক্ষরগুলা বড় তারপরে ছোট, তারপরে এটা কি সবগুলা বড়, হ্যাঁ তারপরে এইরকম ভাবে ছোট বড় কিন্তু করতে পারবেন। মানে এগুলো হচ্ছে নিচের গুলা, এগুলো হচ্ছে উপরের গুলা, তো এরকম ভাবে ছোট বড় করতে পারবেন। এটা দিলে বড় হবে, বাড়বে, ঠিক আছে। আর এটা দিলে, এখন এটা থেকে আমি চাপ দিয়ে দিলাম, তো এখান থেকে আপনি প্রত্যেকটা কাজ কিন্তু করতে পারবেন। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা এভাবে বিভিন্ন কাজ করতে পারি, প্যারাগ্রাফ থেকে, ক্যারেক্টার থেকেও করতে পারি, প্যারাগ্রাফ থেকেও। এটা সম্পূর্ণ কিসের কাজ? সম্পূর্ণ আপনার এই টাইপের জন্য, বুঝতে পারছেন? তাহলে আমরা এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আরেকটা কি আছে কোথায়? 10টা ইমেজ একসাথে অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে আপনার ছবি কি সব এডিট করে একসাথে বসাইলাম, 10টা ছবি, তো এইভাবে এডিট করে বসাবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই, কেটে দেই ক্লাস।